দেশে ফিরলেন অপু বিশ্বাস। ফিরেই কলকাতার অনেক প্রশংসা করছেন অপু বিশ্বাস। ছেলের জয়ের জন্য কী কী কিনছেন অপু বিশ্বাস? বেশ কিছুদিন কলকাতা ছিলেন অপু বিশ্বাস নিজের প্রথম ছবি শর্টকাটের ব্যতিক্রমধর্মী প্রচারের জন্য, আর সাথে সাথে বেশ কিছু বিজ্ঞাপনও কাজ করেন অপু বিশ্বাস। আর এই ফাঁকেই সেরে ফেললেন পূজার মার্কেট, কিনলেন নিজের জন্য বেশ কিছু শাড়ি, বন্ধুবান্ধবের জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য, আরও কিনলেন শাকিব খানের জন্য। ছেলের জন্য কী কিনলেন জিজ্ঞাসা করায় অপু বলেন, আমার ছেলের খেলনা অনেক পছন্দ, তাই ওর জন্য অনেক মজার মজার খেলনা কিনছি, আরও পাঞ্জাবি, আরও বেশ কিছু কিনছি, ওইটা বলা যাবে না। ছেলে আমাকে আসার সময় লিস্ট করে দিয়েছিল যে তার কী কী লাগবে। দেশে ফেরার পথে গিয়েছিলেন শান্তিনিকেতন, সেখান থেকে কিনলেন শাড়ি ও ব্যাগ। বাংলাদেশের জামদানি শাড়ি তার বরাবরই পছন্দ, সে জামদানির পাশাপাশি আরও কিনলেন শিপন শাড়ি। তবে পূজার চার দিনে সে ভিন্ন ভিন্ন লুকে থাকবে, জন্য সে শুধু শাড়ি নয় বিভিন্ন রকম পোশাক পরিধান করবেন। তবে তিনি বেশি পছন্দ করেন মেগি হাতার টি শার্ট, টাইলস আর সাথে জুতা, কেননা হালকা মেকআপের সাথে হালকা পোশাকই তার বেশি পছন্দ। ছেলেকে মিস করছেন কিনা জিজ্ঞেস করাতে সে বলে, ছেলেকে তো অনেক মিস করছি, অনেক দিন ঢাকার বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম, তবে এখন আর মিস না, এখন সরাসরি চলে যাব ছেলের কাছে। ছেলের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, ভবিষ্যতও ত্যাগ করব। ছেলের জন্য প্রথম থেকে যুদ্ধ করে আসছি, যুদ্ধ করে যাচ্ছি, আর ভবিষ্যতে যুদ্ধ করব। ছেলেই আমার সব কিছু, করব, করে এসেছি, করব, ভবিষ্যতেও করব। সবাই আমার এবং আমার সন্তানের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ রাখবেন। এপার বাংলা। তারপর আমার প্রিয় ভাই ও বোনেরা, অপু বিশ্বাস হয়তো একজন স্ত্রী হিসাবে ততটা ভালো না, তবে অপু বিশ্বাস একজন মা হিসাবে কতটা ভালো এটা আপনাদের থেকে আমি জানতে চাই। কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও হাজির হব নতুন কোনো পর্বে, নতুন কোনো রোমাঞ্চকর, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।